এ রাজ্যে এনআরসি এখনো শুরু হয়নি কবে হবে তাও জানা নেই এবং হবে কিনা তাও জানা নেই আগে যেভাবে স্বাভাবিকভাবে মানুষ বাস করতে এখনও তাই করছে কিন্তু আজ সকালে আনন্দবাজার পত্রিকার ফাঁস পাতার অ্যাঙ্কার খবর দেখে সত্যি মানে চিন্তিত হলাম যে বলা হচ্ছে মুর্শিদাবাদের ডমকুলের শিবনগরের মিল্টন মণ্ডল নামে একজন সে আত্মহত্যা করেছে এনআরসির আতঙ্কে কেননা সে কেরলে কাজ করত কেরলে কাজ থেকে বাড়ি ফিরেছে বাড়ি ফিরে সে চারিদিকে শুনেছে যে এনআরসি হবে কাগজপত্র ঠিক না থাকলে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশে তাড়ানো হবে অমিত শাহ যে হুমকিটা দিয়েছে ভাবে সে আতঙ্কিত হয়ে সে দেখছে ভোটার কার্ডে এক নাম আধার কার্ডে এক নাম এ অফিস থেকে সে অফিস বিডিও অফিস জমির অফিস বিভিন্ন জায়গায় ঘুরে 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 কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করেছে আনন্দবাজারের রিপোর্টে এ কথা বলা হয়েছে এবং তারপরে কি হয়েছে যে আপনাদেরকে আমরা দেখাবো যে নাগরিক পঞ্জি নিয়ে উৎকণ্ঠা মৃত্যু কি ভিটে ছাড়ার ভয়ে এই খবরটাতে আপনি দেখবেন যে একদম স্পষ্টতই বলা হয়েছে যে সীমান্তবর্তী গ্রাম সেখানে মিলন মণ্ডল আপনি আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম মিলন মণ্ডল সে মিলন মন্ডল মানে মুর্শিদাবাদের শিবনগর গ্রামে মিলন মণ্ডলের বাড়ি তার বয়স হচ্ছে সাতাশ বছর তার পরিবারের লোকেরা বলছে যে নাগরিক নাগরিকপঞ্জি নিয়ে উৎকণ্ঠার মানে ছিল এবং সে ভয় থেকে তার আত্মঘাতী হয়েছে সে সিলিং ফ্যানে মানে নিজেকে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে সে আত্মহত্যা করেছে মিলনের বাবা দিস্তার মণ্ডল বলছেন যে সে কেরলে কাজ করত। কোনো সমস্যা ছিল না সে ভালোভাবেই বাড়িতে ফিরেছিল এবং নামের বানান ভুল দেখে সে চিন্তা করে বিভিন্ন অফিসগুলিতে ঘুরছিল ঘুরতে ঘুরতে কোনো সমাধান না পেয়ে রবিবার রাতে বাড়ির সবাই যখন শুয়ে পড়েছিল তখন ঘরের সিলিং ফ্যান থেকে শাড়িতে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে তার স্ত্রী আছে তার বাবা আছে তার পরিবার আছে এবং তার স্ত্রী রেণুকা বলছেন যে সারাটা বিকাল নাকি সে চুপচাপ শুয়েছিল আর কিছুই খেত না শুধু বিড়বিড় করে কী সব বলছিল আর বলছিল যে ভিটে মাটি পরিবার সব উচ্ছেদ হবে গো তারপরে রাতেই সে তার মা যখন আদরা বিবি শৌচাগারে যখন যাচ্ছিল তো সেই সময় তার ছেলের মানে ঝুলন্ত দেহ দেখতে পান আর এই বিষয়টা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে যে এখনও তো এনআরসি শুরুই হলো না তার মধ্যে একজনের মৃত্যু হয়ে গেল তাহলে কতটা আতঙ্ক সীমান্তবর্তী এলাকাগুলিতে কাজ করছে এর দায় নেবে মানে মিলন মন্ডল যে মারা গেল এর দায়টা নেবে মুর্শিদাবাদের দমকলের শিবনগরের এই ঘটনা এটা আনন্দবাজারের বড় খবর কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এর দায়টা নেবে কি কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে কিসের ভিত্তিতে আতঙ্ক ছড়ানো হচ্ছে কে আতঙ্ক ছড়াচ্ছে কোথায় একজন কে বলল যে ভারত বাংলাদেশ ভারতটাকে তাড়িয়ে দেবে আরেকজন বললো না এই যে হুমকি পাল্টা হুমকি সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার চারিদিক দিয়ে এর কোন সমাধান হবে না প্রশাসন কি করছে রাজনৈতিক নেতারা কি করছে কেন আশ্বস্ত করতে পারছে না সিপিএম কংগ্রেস তৃণমূল এরা কেন আশ্বস্ত করতে পারছে না যে এটা নয় তারপরে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা উঠছে ভোটার তালিকা যে সংশোধন হচ্ছে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই নির্বাচন কমিশন বলছে কিন্তু নির্বাচন কমিশনের বিধানসভা পিছু যে সহায়তা সেন্টারগুলি করেছে সেগুলি খুব অপ্রতুল এখানে মানুষের দীর্ঘ ভিড় কেন প্রতিটা বুথ কেন্দ্রিক হবে না এই দাবি কিন্তু নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক নেতাদের করতে হবে শুধু বড় বড় ভাষণ দিলে হবে না অমিত শাহ কি বলে গেছে অমিত শাহের বিরুদ্ধে আপনি অনেকগুলি ভাষণ দেবেন আর বলবেন ঠেকে নেব দেখে নেব। বলবেন আর নির্বাচন কমিশনে গিয়ে আপনারা চাপ সৃষ্টি করতে পারবেন না নির্বাচন কমিশনকে বলবেন না যে তাদের দায়িত্ব এটা প্রত্যেকের ভোটার তালিকায় নাম তুলে নেওয়া এবং যদি বানান ভুল হয় তা সংশোধন কিভাবে করবে সেগুলি প্রশাসনকে দেখতে হবে কারণ এই বানান ভুলের দায়িত্ব প্রশাসনের প্রশাসন ভুল করেছে সে ঠিক আছে তারপরে কী হচ্ছে আধার কার্ডের ওখানে যাচ্ছে আধার ওখানে দীর্ঘ লাইন আধার কার্ড যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও নির্দিষ্ট জায়গায় খুব অল্প সংখ্যক ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে ওখানে রাজনৈতিক নেতাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সামাজিক সংগঠনগুলির ইমাম সংগঠনগুলি মুসলিম সংগঠনগুলি হিন্দু দলিত আদিবাসী সংগঠনগুলির কি কোনো দায়িত্ব নেই যে নির্বাচন কমিশনকে বলা আধার কর্তৃপক্ষকে বলা তারপরে প্যান কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে বলা ব্যাংক কর্তৃপক্ষকে বলা এগুলি ডেপুটেশন দেওয়া এগুলিকে বোঝানো এগুলি কি কোনো দরকার নেই নাকি নীরবে যা হচ্ছে তাই হবে মেনে নেবে একজন যা বলবে তাই মেনে নেবে আর রাজনীতি করার জন্য শুধু ঠেকে নেব জীবন থাকতে হতে দেব না এসব উল্টা পাল্টা হুমকি কেন এই মিলন মন্ডলের মৃত্যুর দায় কে নেবে এই মিলন মন্ডলের মৃত্যুর দায় নিতে হবে তিন জনকে হচ্ছে প্রশাসনকে নিতে হবে এক নিতে হবে রাজনৈতিক নেতাদেরকে নিতে হবে আর এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য হতে হবে রাজ্যে এনআরসি হচ্ছে রাজ্যে এনআরসি হচ্ছে নাকি হচ্ছে না তো তাহলে মৃত্য হলো কেন এর দায়টা কে নেবে দায়টা নিতে হবে আপনাদেরকে কেন গুজব ছড়াচ্ছেন বাংলায় এনআরসি হচ্ছে না বাংলায় কবে এনআরসি হবে জানেন এন আর হবেই না বাংলায় বাংলায় কবে এনআরসি হবে ভারতে কবে এনআরসি হবে তার ঠিক নেই কো আর নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে নামের বানান ভুল থাকতে পারে নামের বানান ভুল থাকলে তাকে তাড়িয়ে দেবে কোন যুক্তিতে কোন সংবিধানে কোন অধিকারে এনআরসি তো যদি করে কোনোদিন তাহলে এন হবে সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের অধীনে তাহলে সেদিন বানান ভুল হলে তাড়িয়ে দিবে কে বলেছে আপনাকে তাড়িয়ে দেবে বানান ভুল থাকতেই পারে মানুষের মানুষের বানান ভুল থাকবে না প্রশাসন বানান ভুল করে রেখেছে ভুল তো হবেই প্রশাসনদের নামগুলিকে সঠিক করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি তার তো দায়িত্ব নিতে হবে নামের বানান ভুল নিয়ে চিন্তা করবেন না যতটা পারেন সংশোধন করার চেষ্টা করেন এনআরসির ভূত মাথা থেকে তাড়িয়ে দেন আমি আগেও বলেছি এনআরসির ভূত মাথা থেকে তাড়িয়ে দিন খুব ভয়ঙ্কর ভূত এই ভূতটা এনআরসির ভোটটা ভয়ঙ্কর আপনি জানেন না আমি আজকের এই সময় রিপোর্ট যে সেখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি আবেদন করেছে পশ্চিমবাংলার এই সীমান্তবর্তী এলাকার লোক লোকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা এই 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 সীমান্তবর্তী এলাকার লোকগুলিতে বেশি আবেদন করছে মুর্শিদাবাদে বেশি আবেদন হচ্ছে কেন কিসের ভয় আরে আমি আপনাদেরকে বলছি খুব কান খুলে শুনে রাখুন রাজনৈতিক কথা বলবো না ভাবছিলাম তবুও বলতে বাধ্য হচ্ছি যে এন আর সি হোক আর যাই হোক কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা একটা গিমিক বোঝেন না শুধু ভোট দিয়ে চলে যাবেন আর লেবার করে যাবেন বাইরে কেন ওখানে মুর্শিদাবাদে এতগুলি বিধায়ক ছিল এত সংসদ ছিল ওরা কি করেছে কেন ওই মিলন মন্ডলের মৃত্যু হলো শুধু বড় বড় হুমকি দিলে হবে এদেরকে বাঁচানোর কোনো ই থাকতে হবে না সাহস দেওয়ার কোনো কিছু থাকতে হবে না এদের নথি নেই নথিগুলিকে সংশোধন করার জন্য কোনো কথা বলতে হবে না প্রশাসনের কাছে যাওয়া রাজ্যপালের কাছে যাওয়া যাওয়া নির্বাচন কমিশনে এই সিস্টেম দরকার হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছিলাম কেন কেস করছেন না রাজনৈতিক দলগুলি কি করছে বিভিন্ন সংগঠন কি করছে বসে বসে খেলা দেখছে আর কে যে কি বলছে কোন দিশাহীন ভাবে যে যা পাচ্ছে বলছে না এনআরসিবি এনআরসির আতঙ্ক মাথা থেকে সরিয়ে দিন এন হচ্ছে না বাংলায় এন জন্য এটা নয় নির্বাচন কমিশনও বলেছে বিভিন্ন মানুষও বলেছে আমি খুব দুঃখিত এ একজন মৃত্যুর জন্যে এন আর না হলে যদি এর অবস্থা এন আর সি হলে কী হবে মৃত্যু কোনো সমাধান হতে পারে না এন আর সির আতঙ্ক মাথা থেকে সরিয়ে দেন প্লিজ আর ভোটের তালিকা সংশোধন হচ্ছে আপনার যা আছে তাই দিয়ে ভোটার তালিকায় নাম তুলেন যা আছে তাই দিয়ে তোলেন ভোটার তালিকায় নাম তুলবেন ভোটে ভোট দিবেন আপনার ভোটাধিকার এটা আপনি ভোট দেওয়ার জন্য একটা আইডেন্টি কার্ড পাবেন আর কি পাবেন চাকরি পাবেন টাকা পয়সা পাবেন না কি কিছু পাবেন না ভোটার তালিকায় নাম সংশোধন হচ্ছে সংশোধন করবেন ছবি আপলোড করবেন যা করার করবেন না পারবেন নির্বাচন কমিশন করবে করবে না করে দেবেন সুপ্রিম কোর্ট মামলা করতে হবে হাইকোর্টে আন্দোলন হবে কাজটা তো তাদের কিন্তু এভাবে বরণ করা তো ঠিক নয় এইগুলি একদম অসামাজিক অসাংবিধানিক কাজ বরণ করা আত্মহত্যা করা আত্মহত্যার পথ কেন বেছে নিচ্ছেন কি হয়েছে মিলন মন্ডলের পাড়া থেকে কোনো ইমাম ছিল না মাওলানা ছিল না কোন মুসলিম সংগঠনের নেতারা ছিল না কোনো তৃণমূল বিজেপির কেউ ছিল না গ্রামটা কি সাহস দেননি অবস্থা হচ্ছে পাড়ার লোকরা কেন সাহস দেননি কি হয়েছে সাহস হারাবেন না রাজনৈতিক নেতারা খেলা খেলছে খেলা খেলছে আমি স্পষ্টত এর পরে একবার বলবো আধার নি খোলা মেলা বলবো ভোটার কার্ড নি মেলা বলবো এনআরসি নিয়েও খোলামেলা বলবো আমি বলছি না কারণ ওই বিষয়টা আমার নয় ওই রকম কথা বলার জন্য দেশে অনেকে আছে করছে। কিন্তু যা পরিস্থিতিতে আমাকে বলতে হবে। আমি ইনশাআল্লাহ এবং আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শুধু এটুকুই বলবো রাজনৈতিক নেতারা দুটো গেম খেলছে বিজেপির হাতে এখন কোন ইস্যু নাই বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়া জাতপাতের রাজনীতির উত্থান হয়েছে বিভিন্ন বিভেদ হচ্ছে ব্রিটিশ আমলে যা যা চলছিল এখন চলতে শুরু করেছে দেশটা বিক্রি হয়ে গেছে চারিদিকে সমস্যা সমস্যা কাশ্মীরের উত্তর পূর্ব ভারতের সমস্যা তীব্র বেকারত্ব কাজ নেই জিনিসপত্র বিক্রি হচ্ছে না এইরকম একটা পরিস্থিতিতে আপনি আমি যাতে আন্দোলন না করি আপনি আমি যাতে সরকারের মধ্যে কথা না বলি তার জন্যে এই আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে এই আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা ছিল বিজেপির চাল আর এটাকে নিয়ে রাজনীতি করে ফাঁকা ফেললে গোল মারার জন্য আবার তৃণমূল মাঠে নেমেছে তৃণমূল নেমে ওরা দেখছে যে এটা একটা ভালো সুযোগ সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একজন দুজনের হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখো সাহস পলিটিক্যালি ভালো কথা বলেছেন সকলে হাতে তালি দিলেন কিন্তু এই তো একজন মারা গেল কি করলেন কিছু করতে পারিছেন পারেননি তো তাহলে এটা রাজনীতি তাহলে রাজনীতি দুটো দল করছে বিজেপি করছে আর তৃণমূল করছে আর বাকিরা কি করছে কংগ্রেস আর সিপিএম ওরা দেখছে আমাদেরকে ভোট দেয়নি এখন একটু ওই নিরাপদ থাকায় ভালো আর উঁয়া উ করাই ভালো তাহলে কি হবে এরা ঠেকুক তৃণমূল আর বিজেপি থেকে ঠেকে আমাদের কাছে আসুক মানে এরা ঠেকাতে চেষ্টা করছে আর কিছু সংগঠন এরা বুঝতেই পারেনি কি ওরা তখন নিজের এই কিছু সংগঠনের নেতারা বা নিজেকে বাঁচাতেই ব্যস্ত মানে নিজে কি করে বাঁচবে জনগণকে বাঁচানোর দরকার নেই এরকম ভাবছে সেই জন্য আপনাদেরকে বলছি এটা একটা রাজনৈতিক খেলা এনআরসি সমস্যা কোনো বড় সমস্যা নয় এনআরসি সমস্যা রাজনৈতিক সমস্যা সমস্যা তৈরি করা হয়েছে এনআরসি কোন কোনো খারাপ জিনিস নয় ভালো করে শুনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে এনআরসি হয় পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিক পঞ্জি হয় নাগরিক পঞ্জীকরণ কোনো বড় সমস্যা নয় এটা ভালো জিনিস নাগরিক পঞ্জি আমাদের দেশে হওয়া দরকার কিন্তু নাগরিক পঞ্জকে পঞ্জিকে রাজনীতিকীকরণ করে যেমন সব সাম্প্রদায়িকতা হচ্ছে এনআরসিতেও যদি সাম্প্রদায়িকতা হয় তাহলে সেটা হবে মারাত্মক সেটা হবে ক্ষতিকর আমাদেরকে তার বিরুদ্ধে কথা বলতে হবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে কিন্তু মৃত্যু তো কোনো সমাধান নয় মৃত্যু তো কোনো সমাধান নয় আর এনআরসি এখন আপাতত পাঁচ বছর এনআরসি হচ্ছে না বিজেপি সরকার কবে আসবে বিজেপি সরকারকে আসতে দেবেন না তাহলে এনার্জি হচ্ছে না বিজেপি সরকারকে দেবেন না তাহলে কিন্তু তার মানে এই নয় যে এ নিয়ে নাটক করবে কেউ কেউ তৃণমূল কংগ্রেস রেখে দেবেন এমনটাও নয় এ ঠিক করতে হবে আপনাকে ভোট দেন কেন ভোট দেন একটা নির্দিষ্ট লক্ষ্য হতে সে নিয়ে তারা আপনার পাশে আজকে কি করছে তারা কি করছে আমি শেষ মুহূর্তে প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা বিষয়টি দেখুন একাধিক জায়গায় আধার কার্ড সংশোধন কীভাবে করা হয় দেখুন আর মানুষকে বলবো যে দরকার হলে আধার কার্ড সংশোধন করবেন এখনই করতে হবে তার কে বলেছে করবেন না পরে করেন দু বছর পর করেন তিন বছর পর করেন ধীরে ধীরে করেন যেদিন সেদিন করেন এত তাড়াহুড়ো কি আছে তাড়াহুড়ো করতে গিয়ে আতঙ্ক ছাড়াচ্ছেন কেন বাড়িতে কাজ করুন বাড়ির যে স্বাভাবিক কাজ করছিলেন সেভাবে করুন আর এখন ভোটার কার্ডে রেশন কার্ডে চলছে স্বাভাবিক পদ্ধতিতে প্রতিবার যেভাবে করেন ওইভাবে করেন এই বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর সিস্টেমেটিক পদ্ধতিতে ঠান্ডা মাথায় নিয়মতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে কাজ করতে হবে কোনো আতঙ্কের হয়নি আর রাজনৈতিক নেতাদের কাছে বলবো ভোট তো নেন আপনারা তো জনপ্রতিনিধি জিতুন আর হারুন ভোট তো নিয়েছেন জনগণের জনগণের কথা বলুন এত আতঙ্কিত করবেন না আতঙ্ক ছড়াবেন না একটা দল আতঙ্ক ছড়াচ্ছেন আর আপনারা সব মানে মনে হচ্ছে বিজেপি যা বলবে তাই হবে তাই তো মানে আপনাদের তাহলে দুর্বলতা তৃণমূল এখানে দুর্বল শ্রীপাল কংগ্রেস দুর্বল যে যা বলবে তাই হবে এরকম পরিস্থিতি হয়েছে তো নাকি কেন এইগুলি সমাধান হওয়া উচিত আমি আপনাদের কাছে অনুরোধ করবো নির্বাচন কমিশনের কাছে যান বলেন কোথায় সমস্যা আধার কর্তৃপক্ষকে বলেন আরও জায়গায় সেন্টার করতে প্রশাসনকে বলেন সবার নাম যাতে সংশোধন হয় ধীরে 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 ধারাবাহিক প্রক্রিয়া করতে একাধিক সেন্টার করতে বিভিন্ন জায়গায় মাইকিং করতে বলেন সচেতনতার মাইকিং করতে বলেন এবং আতঙ্কিত না হতে মাইকিং করতে বলেন পাবলিসিটি করতে বলেন বিজ্ঞাপন দেন নিরবতা ভাঙেন জাতিকে নেতৃত্ব দেন দেশটাকে নেতৃত্ব দেন দেখবেন অনেক ভালো ভালো কাজ হবে সাধারণ মানুষের কাছে আমার একদম শেষ নিবেদন আতঙ্কিত হবেন না সচেতন থাকুন আর সাহস নিয়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করেন মাঠে যান কাজ করেন ওই যেভাবে আগে দিন কাটাতেন সেভাবেই দিন কাটান যেভাবে খাট খেটে খেটে দুবেলা দুমোটো খেতেন সেভাবে খাটান আর দয়া করে বাচ্চাদের পড়ান শিশুদের শিক্ষিত করেন শিক্ষিত যদি করতে না পারেন শিশুদের নিজের ছেলে মেয়েকে যদি শিক্ষিত না করতে পারেন এটা হবে সবচেয়ে বড় অন্যায় কেউ যদি ছেলেমেয়েদেরকে শিক্ষিত না করে বাবার জন্য এটা বড় অন্যায় শিক্ষা নিয়ে যদি প্রশাসনের কাছে দ্বারস্থ না হন এটা বড় অন্যায় শিক্ষা নিয়ে আন্দোলন না করলে এটা বড় অন্যায় শিক্ষিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা না করলে এটা বড় অন্যায় ইসলাম ধর্মে এটা হলো ফরজ আর সেই ফরজ কাজ না করলে পাপ হবে পাপ হবে কারণ পড়াশোনা করা জ্ঞান অর্জন করা ফরজ আর ফরজ কাজ করা পালনীয় কর্তব্য ভালো থাকবেন